সন্ধু সাহেব, আমি আপনার একটা কথা বলি, এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে, তাও আমার চরিত্র বদলায় না। আমি আমার যে কাজ বিশ্বাস করে করি, সত্যতার সাথে করার চেষ্টা করি, যতদিন করবো ততদিন এমপি থাকবো। এটা কি আমার বাপের প্রশ্ন নাকি যে সারা জীবন থাকা লাগবে এখানে? আরে ভাই, আমার টাকা এটা। আর আরেকটা বিষয়, আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়। মানে কি, আমি কি চুরি করতে চাই? আমার প্রশ্ন হচ্ছে কি, উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর। এবং কি বিষয়ে বিরোধিতা, উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি। আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে, তারাই করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন, যে এই তারাই করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার? মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায়। আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য। এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না? মানে আমি কি এটা লুকাই রাখবো? লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব? তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায়। আমি যদি স্বচ্ছ হইতে চাই, আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই, বলি জনগণকে, তো এখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম? আরে ভাই, আমার টাকা এটা। আর আরেকটা বিষয়, আমি যে আমার এলাকায় বলছি যে আমি 29 কোটি টাকা পাইছি বরাদ্দ, আমি কি কোনো কথা মিথ্যা বলছি? মিথ্যা বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আমি বলতে পারবো না, মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায়। মানে কি, আমি কি চুরি করতে চাই? মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই, আমার 25 কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য, এটা আমার বরাদ্দ, আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে। আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য 2 কোটি, এটা আমার বরাদ্দ, আমার নামে আসবে, আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ। টিআর কাবিকে আসছে আমার নামে, আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব। আমার শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে, বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে। এইটার মধ্যে লুকালুকের কিছু আছে বলে আমার মনে হয়। সন্ধু সাহেব, আমি আপনার একটা কথা বলি, এর চেয়ে বড় বড় সাহেবদের সাথে আমার দেখা হয়েছে, তাও আমার চরিত্র বদলায় না। আমি আমার যে কাজ বিশ্বাস করে করি, সত্যতার সাথে করার চেষ্টা করি, যতদিন করবো ততদিন এমপি থাকবো। এটা কি আমার বাপের প্রশ্ন নাকি যে সারা জীবন থাকা লাগবে এখানে? আমার যদি যোগ্যতা না থাকে, আমার চেয়ে ভালো লোক যদি আসে আসে এমপি হবে, কিন্তু আমি যতদিন আছি অতদিন যেটা সাধারণ মানুষের, আমি চুন্নু সাহেবের কথা আমি এমপি হইনি, আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে, এবং 2 এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব, আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। অবস্থান পরিষ্কার, আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে দিলাম, এই বক্তব্য আমার মাননীয় স্পিকারের সামনে দিব, সেই মিটিং এর মধ্যে আলাদা হওয়ার কোন সুযোগ নাই। তবে আমার বিশ্বাস, এই যে এই মুজিবুল হক চুন্নু সাহেবের যে ব্রেইন আর যে অবস্থা, তার ব্যাপারে আমি যা শুনি তাতে আমার বিশ্বাস মাননীয় স্পিকারও জানেন তার অবস্থাটা কি, যে তারে সে দল বক্তব্য দেয় আমি বুঝতেই পারি না, কি বিরোধী দলের লোক বক্তব্য দিচ্ছে নাকি না সরকারি দল বক্তব্য দিচ্ছে, মানে এমন ভাবে সরকারের মধ্যে ঢুকে আছে এই ভদ্রলোকের বিরুদ্ধে। আরে ভাই, সবসময় সরকারি দলের সাপোর্ট করার জন্য তো মাঝে মধ্যে বিরোধিতা করতে হয়। সরকারি দলের মানে আপনি সবসময় ক্ষতি চাইবেন তা না, সরকারি দলের, আরে বাপ তো মাঝে মধ্যে ছেলের সমালোচনা করে, ছেলে বাবার সমালোচনা করে। আমার তো মনে হয় যে এই চুন্নু সাহেবরা এমন ভাবে ভিতরে ঢুকছেন, এরা তাদের সব ক্ষমতা সম্পর্কে কিছু জানেও না বুঝেও না, কেন যে বিরোধী দল হয়েছে আল্লাহ মাহবুব জানে। এরা এরাও 11 জন আর আমরা স্বতন্ত্র আছি 62 জন, আমরা তো হিসাবে তো আমরাই বিরোধী দল হওয়ার কথা, কিন্তু এমন কারণে ও কারণে আমরা যেহেতু ওনারা একটা দল হিসাবে আসছেন তা আমরা ওনারা মেনে নিছি, কিন্তু উনি তো সরকারি দলের বিরোধিতা না করে মাশাআল্লাহ এখন শুরু করছেন যে স্বতন্ত্র ক্যান্ডিডেট কেন টাকার ঘোষণা দিয়ে দেয়, এই কারণে উনি বিরোধিতা শুরু করছেন। আমার এখন তারালার করিমগঞ্জবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আর কোনো পথ নেই। আমি তো উনার দায়িত্ব কিভাবে পালন করছেন আমি জানি না, আপনাদেরকে একটা নমুনা দিলাম। উনার দায়িত্ব ছিল থেকে বিরোধী দল হবে, সরকারের সমালোচনা করবে, সরকার যেন সঠিকভাবে চলতে পারে, দেশে যেন দুর্নীতি মুক্ত হয়, এগুলার জন্য উনি প্রতিবাদ করবে, এটাই বিরোধী দলের দায়িত্ব বলে জানি। বিরোধী দলের দায়িত্ব যে স্বতন্ত্র, যে একটু ভালো কাজ করতে চায়, সৎ হইতে চায়, তারে যে চাপটি মারিয়ে ধরে সংসদ থেকে বের করে দেওয়ার প্ল্যান করছেন, এটা তো আমার জানা ছিল না। আমার মনে হয় না এটা কোন পৃথিবীর কোন জায়গায় বিরোধী দলের দায়িত্ব এটা হইতে পারে, আমার এটা জানা।